दर्शक লালমনির নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছে আমি মোহাম্মদ জুবায়ের আহমেদ খান রোহান। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লালমনিরহাট শিল্প বাণিজ্য মেলায়। আপনারা অবগত আছেন যে 26 সেপ্টেম্বর লালমনিরহাট শিল্প বাণিজ্য মেলা উদ্বোধন হয় এবং আজ লালমনিরহাটের বাণিজ্য মেলার তৃতীয়তম দিন। আমরা দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় দিনের থেকে তুলনামূলক আজকে দর্শনার্থী অনেক বেশি দেখা যাচ্ছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে একটি পানির ফোয়ারা যেটি অনেক দৃষ্টিনন্দন এবং অনেক সুন্দর, যেটি আমার পিছনেই দেখা যাচ্ছে যে পানিতে বিভিন্ন কালার রঙিন পানি আমরা দেখতে পাচ্ছি। এই পানির ফোয়ারাতে বিভিন্ন রঙিন লাইট লাগানো হয়েছে যার কারণে পানির ফোয়ারাটিতে রঙিন দেখা যাচ্ছে এবং আমাদের পাশেই একটি বড় টাওয়ার লাগা হয়েছে যেই টাওয়ারটি দূর দূরান্ত থেকে আর কি সবার দৃষ্টি আকর্ষণ করে এবং টাওয়ারটিতে বিভিন্ন রঙিন লাইট লাগানো হয়েছে যার কারণে এটি সবার দৃষ্টিতে আকর্ষিত হয়। এবং আজ মেলার মধ্যে আমরা বিভিন্ন স্টল দেখতে পাচ্ছি, যে স্টলগুলোতে বেশিরভাগই সাংসারিক পণ্য এবং নারীদের যে পণ্যগুলো আছে প্রসাধনী সামগ্রী এবং কসমেটিক ইত্যাদি ইত্যাদি রয়েছে। আর আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর পবিত্রতা রক্ষার্থে আজকে কিন্তু গান বাজনা এবং সার্কাস বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঞ্চল থেকে এখানে দর্শনার্থীরা হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে দর্শনার্থীদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু শিশুদের যে রাইডসগুলো আছে এগুলো কিন্তু চলমান রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিশুদের নাগরদোলা, নৌকা, ট্রেন এবং এখানে বিভিন্ন রকম গেমস রয়েছে এবং এখানে একটি বাচ্চাদের জন্য বিশেষ স্লিপার রয়েছে, যে স্লিপারের মধ্যে বাচ্চারা উপর থেকে নিচে নামে বিভিন্ন রকমভাবে তারা বিনোদন নিতে পারে। হ্যাঁ, এবং আমরা বিভিন্ন স্থলে ঘুরে ঘুরে আপনাদেরকে এখন দেখাবো মেলার চারপাশে বিভিন্ন রকম স্টল এখানে দেখা যাচ্ছে। আমরা সামনেই দেখতে পাচ্ছি যে একটি বড় চটপটির দোকান যেটা হচ্ছে ফুড ভ্যারাইটিস অ্যান্ড ফুচকা সেটির নাম। এখানে কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে মধ্যবয়সী যারা আছে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছেন এবং এটির পাশেই রয়েছে একটি আচারের দোকান। এই মেলার মধ্যে কিন্তু একটি আচারের দোকান রয়েছে এবং এই একটি চটপুড়ি এবং ফুচকার দোকান আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে কিন্তু আর অন্য কোনো আমরা এরকম কোনো দোকান দেখতে পাচ্ছি না। আমরা মেলার গেটে ঢুকেই প্রবেশ করে আমরা দেখতে পারি এখানে চায়না প্যাভিলিয়ন নামে একটি শপ রয়েছে, যে শপটিতে 150 টাকা এবং 150 টাকার উপরে যে পণ্যগুলো আছে সাংসারিক সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী ইত্যাদি এগুলো সেখানে বিক্রি করা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই টাওয়ারের মাঝখানে দুঃখিত দর্শনার্থী আর ভিউয়ার্স আমরা এই মুহূর্তে অন্ধকারে রয়েছি, কারণ এই কিছুক্ষণের মধ্যেই হয়তো জেনারেটর চলে আসবে, আপনারা আলো দেখতে পারবেন সব কিছু। কিন্তু দুঃখিত, এই মুহূর্তে কারেন্ট চলে যাওয়ার কারণে কিছুক্ষণের জন্য সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আমরা এই অন্ধকারের মধ্যেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে
বিভিন্ন রকম রাইডস রয়েছে। এখন দেখা যাচ্ছে যে এখানে যে বাচ্চাটির স্লিপারের কথা বলছিলাম, এখানে শিশুদের একটি স্লিপার রয়েছে, যে স্লিপারটিতে বাচ্চারা যে উপর থেকে নিচে নামে স্লিপিং করে। তবে স্লিপারটি কোনো রকম রিস্ক নেই বলে আমরা জানতে পেরেছি। স্লিপারটিতে বাচ্চারা বিভিন্ন রকমভাবে বিনোদন পায়, এখানে লাফালাফি থেকে শুরু করে দৌড়োদৌড়ি, উপর থেকে নিচে নামা সব কিছু তারা করে অনেক বিনোদন পায়। তবে আমরা জানতে পেরেছি যে স্লিপারটাতে সেরকম কোনো রিস্ক নেই এটাতে। এখন দেখা যাচ্ছে যে এই স্লিপারটিতে ওঠার জন্যে শিশুরা লাইনে দাঁড়িয়ে আছে, এবং তাদের সাথে কিন্তু তাদের পরিবারের সদস্য বাবা মা তারাও রয়েছে, এবং তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে কেটে একে একে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি। তবে লাইট কারেন্ট না থাকার কারণে বিদ্যুৎ চলে আসছে। আমরা এখন আপনাদেরকে সুন্দরভাবে চারপাশটা, মেলার চারপাশটা সুন্দরভাবে দেখাতে পারবো। এই মুহূর্তে আপনারা দেখেন যে এখানে যে স্লিপারটির কথা বলেছি, স্লিপারটিতে বাচ্চারা উপরে উঠতেছে এবং এখানে উপর থেকে নিচে নামে তারা অনেক বিনোদন পায় দেখতে পাচ্ছি। স্লিপারটি কিন্তু হাওয়া দিয়ে পরিপূর্ণ করা হয়, একটি হাওয়া মেশিন রয়েছে, যে মেশিনটি দ্বারা এই স্লিপারটাতে হাওয়া ভরানো হয়, এবং এই হাওয়া ভরানোর ফলে এটা ফুলে ফেঁপে ওঠে। আর ফুলে ফেঁপে ওঠার ফলে এখানে বাচ্চারা লাফাঝাপা করলে কোনো রকম তারা ব্যথা অনুভব করে না, তারা অনেক আনন্দই পায় আমরা জানি। আমরা এখন আপনাদেরকে সামনে একটি সুইমিং পুলের মতো একটা দেখতে পারবো, এখানে পানির ওয়াটার রাইড যাকে বলে, এটির ভিতরে বাচ্চারা ভিতরে ঢুকে খেলা করে এবং বিভিন্ন রকম তারা বিনোদন পেয়ে থাকে। এটি কিন্তু পানির মধ্যে ভাসমান থাকে, আর এটি ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এটির মধ্যে পানি অনেক কম রয়েছে যাতে বাচ্চারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দায়িত্ব যে আছে তার সাথে আমরা কথা বলবো। ভাইয়া, এই রাইডসটির নাম কি? এটা পানি বল বলি আমরা। আচ্ছা, এখানে কত বছর থেকে কত বছর বয়সী বাচ্চারা উঠতে পারে? এর 2 বছরের থেকে 10 বছর। কোনো রকম সমস্যা হয়? এটা বাচ্চাদের আর কি একটা খেলনা। এটার বিস্তারিত একটু বলেন। বিস্তারিত আর কি, এটা আপনার আমরা ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে এটা নিয়ে চালু করছি, এটা আর কি বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এই রাইডটা আমরা চালু করছি। এটার ভিতরে এই যে বাচ্চা রয়েছে একটা, বাচ্চারা খেলতেছে, আনন্দ পাচ্ছে। এটা তো ভিতরে হাওয়া ভরা আছে, এটা কোনোভাবে ব্লাস্ট হওয়ার কি সম্ভাবনা আছে? না না, কোনো সমস্যা হয় কি এরকম? না না না। আচ্ছা আচ্ছা, এখানে বাচ্চারা যে আছে পানি কিরকম করে? এটা পানি দেয় এক কাপ পানি এই মাটি লেভেল। এইটার টিকিট আপনারা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা। কিরকম বেচা কেনা হচ্ছে? এই মোটামুটি চলে আর কি। তাহলে প্রথম দ্বিতীয় দিনের থেকে কি আজকে বেশি হচ্ছে? না, আমরা কালকের আর আজকের এই 2 দিন চালু করছি। জি, আপনার বেচা কি? কালকের হয়েছিল 5000 টাকা, আর রাইট মিলে, আর আজকের এখনো। দর্শক, আমরা দেখতে পেলাম এই পানির ওয়াটার যে রাইসটি আছে তার সাথে কথা বলে জানতে পেরেছি তারা কালকে এবং আজকে মিলে তারা এটি চালু করেছে, এবং এটিতে তারা আশানুরূপ ভালো রকমই বেচা বিক্রি পাচ্ছে। বাচ্চারা আসতেছে, এটাতে উঠতেছে, খেলা করতেছে দেখা যাচ্ছে। এবং আমরা এখন দর্শনার্থীদের সাথে কথা বলবো। দেখেন ভাইয়া, কথা বলবেন না, তারা লজ্জিত, তারা আসলে কথা বলতে ইচ্ছুক না, দুঃখিত দুঃখিত ভিউয়ার্স। তো আমরা এই সময় এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, মেলা এসে কেমন লাগতেছে? জি, কোথায় কোথায় ঘুরলেন? কোথায় 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 ঘুরলেন? কি কি উঠেছেন? স্টলগুলো কেমন লাগলো? ভালোই লাগছে। কিছু কিনেছেন? না, এখন কিনি নাই, ঘুরতে আসে কিনি। ও আচ্ছা আচ্ছা, এই নাগরদোলা নৌকা এগুলো রাইসে কি উঠেছিলেন? না, এখন উঠিনি, একেবারে ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, তারা কেবলই এখানে আসছে, আমরা একটি শিশুর সাথে কথা বলবো। বাবু, শোনো, তোমার মেলা এসে কেমন লাগতেছে? ভালো। তুমি কিসে কিসে উঠছো? নাগরদোলা উঠছি। আচ্ছা, নাগরদোলা উঠে কেমন লাগছে? ভয় লাগেনি? না ভয়, খুব সাহস তোমার। হ্যাঁ, মেলা কেমন লাগতেছে? ভালো। এই রাস্তাতে উঠছিলা? হ্যাঁ। স্লিপারে উঠছিলা? হ্যাঁ। স্লিপারে কেমন লাগে? ভালো। ভালো লাগে? ভয় পাইছিলা? না। ও, তোমার বাবা মা কি? তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা ইয়াতে। ও আচ্ছা, কেনাকাটা কি কি করলা? করি নাই এখন। বাবু, তোমার মেলা এসে কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। তুমি কোন কোন রাইডসে উঠছো, কোথায় কোথায় খুললা?
আমি ড্রাগনে চড়ছি। ড্রাগনে উঠছো আর? আর নিশ্চয়ই পার্কে চড়ছি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে, তুমি তোমার বাবা মার কাছে চলে যাও। দর্শক, আমরা শিশুদের সাথে কথা বলে জানতে পারলাম তারা কিন্তু মেলায় আসে অনেক আনন্দিত এবং তারা বিভিন্ন রাইডসে উঠে কিন্তু তারা বিনোদন পাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলবো। ভাইয়া, মেলায় এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। মেলায় কিছু কেনাকাটা করেছো? এখনো করিনি, এই মাত্র আসলাম, কেনাকাটা করবো। আচ্ছা, কোন রাইডসে ঘুরছেন কি? নাগরদোলা নৌকা? এখনো ওগুলো উঠি নাই কিছুতে। আচ্ছা আচ্ছা, আসলাম আমরা। ও আচ্ছা আচ্ছা, আপনার মেলার পরিবেশ কি সব ঠিকঠাক? আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক আছে সবকিছু? দর্শক, আমরা তার সাথে কথা বলে জানতে পারলাম তিনি কিন্তু মেলায় এসে আনন্দিত এবং সে তিনি কোনো বাধার সম্মুখীন হয়নি। হ্যাঁ, আমরা তা জানতে পারলাম। আমার পিছনে কিন্তু আমরা একটি নাগরদোলা দেখতে পাচ্ছি। নাগরদোলায় কিন্তু রঙিন লাইট দিয়ে তারা এই নাগরদোলাটি রঙিন একটি দৃষ্টিনন্দন করেছে। নাগরদোলায় কিন্তু এই মুহূর্তে বন্ধ আমরা দেখতে পাচ্ছি, তবে এখানে দর্শকরা দর্শনার্থী পরিপূর্ণ হলে নাগরদোলাটি প্রত্যেকটা কি বলে যে পরিপূর্ণ হলে তারা কিন্তু এই নাগরদোলাটি ছেড়ে দেব এবং দর্শনার্থীরা বিনোদন পাবে। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই একজন দর্শনার্থীর সাথে। ভাইয়া, আপনার নাম? আমি ইগলসতে নাই। দুঃখিত, উনি কথা বলতে ইচ্ছুক নয়। হ্যাঁ, আমরা অন্য কারোর সাথে ট্রাই করব। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে দর্শনার্থী ওই ভাই কিন্তু তার বাচ্চাকে নিয়ে যে এখানে যে পানির যে রাইডসটা রয়েছে সেখানে কিন্তু তিনি এটা দেখতেছে, ঠিক আছে? তার হয়তো বাচ্চাটিকে তিনি এখানে উঠাবেন। এখানে আপুদেরকেও দেখা যাচ্ছে, আপুরা এখানে ছবি তুলতেছে এবং তাদের বাচ্চাদেরকে এই রাইডসে উঠাবে। এবং এই যে আমরা যে আলোচিত যে রাইডসটির কথা বলছিলাম, স্লিপার, এটি সেই স্লিপার আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। এই স্লিপারটি কিন্তু অনেক মজাদার এবং অনেক আনন্দ দেয় এবং অনেক বিনোদন। এটা কিন্তু আসলে ভিতরে বায়ু ভরা, একটি মেশিন দিয়ে এখানে বায়ু ভরানো হয় এবং এই বায়ুতে কিন্তু এটা ফুলে ফেঁপে ওঠে। এখানে বাচ্চারা কোনো রকম ব্যথা অনুভব করে না, তারা এখানে আনন্দের সাথে এই রাইডসটি খেলতে পারে। আমরা এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নাগরদোলাটা কিন্তু চালু হয়েছে এবং দর্শনার্থীরা কিন্তু নাগরদোলাটিতে উঠেছে এবং তারা এটির বিনোদন নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নাগরদোলাটি সুন্দর লাইটিং করা আছে এবং লাইটিংয়ের জন্যে কিন্তু দূর থেকে নাগরদোলাটি অনেক সুন্দর রয়েছে। এবং আমরা তার পাশেই দেখতে পাচ্ছি একটি ঘূর্ণি একটি দোলনা, হেলিকপ্টারে আমরা এখন একটি ব্যতিক্রমী স্টলে যাব। এই স্টলটি লালমনিহাটের একজন আপু দিয়েছে। এই স্টলটির নাম হচ্ছে শখের বাজার। আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করব। আপু, আপনার নাম? আমার নাম ফাতেমা বর্বি। এই স্টলটা কি আপনার? হ্যাঁ, এটা আমার স্টল। আচ্ছা আপু, আপনি এই স্টলে কি কি আইটেম বিক্রি করে থাকেন? এখানে আছে আমার শীতল, মধু, ঘি, তারপরে ছাতু আছে, ছানার সন্দেশ আছে, চালের আটা আছে, তারপরে এই যে শিরিষ পিঠা আছে, এবং যে আইটেমগুলো আছে এগুলো সব আইটেম আমাদের নিজস্ব, বাসায় তৈরি করা। আর যেমন মধুটা আছে, আমার লোক আছে, তাদেরকে দিয়ে আমি চাক কাটাই। মানে একেবারে মানে পিওর যে প্রোডাক্টগুলো সবগুলো এগুলা আমাদের এখানে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার হচ্ছে কিরকম দামে বিক্রি করেন? কোনটা কিরকম দাম আপনি বিক্রি করছেন? এই যে শীতলটা হচ্ছে সিঙ্গেল পিস 50, তারপরে যে ঘি আছে, ঘি হচ্ছে 1200 টাকা কেজি। এই যে ছানার তৈরি সন্দেশ হচ্ছে এখানে 100 গ্রাম করে আছে 60 টাকা, তারপরে যে শিরিষ পিঠাটা আছে 100 গ্রাম 60 টাকা, মানে এগুলো বিভিন্ন দরে। তো তবে আমরা চেষ্টা করে থাকি যে সবচেয়ে মানে সাশ্রয়ী মূল্যে এটা সরবরাহ করার জন্য। যে আপু, আমরা জানতে পারছিলাম যে আপনি শীতল দিয়ে সারা লালমনিহাটে একটা সারা ফেলেছিলেন, তা আপনার এই শীতলের বিজনেসটা, ব্যবসাটা এখন কিরকম চলতেছে? আচ্ছা,
আমার শখের বাজারের শুরুটা নারিকেলের নাড়ুয়ার সন্দেশ দিয়ে, কিন্তু আমার শখের বাজারটা সবচেয়ে বেশি আর কি মানে সারা ফেলে শীতলের মাধ্যমে। এবং লালমনিহাটে যদি এখন কেউ ফেসবুকে কোনো পোস্ট করে যে আমার শীতল দরকার, সেখানে যদি 10টা মেনশন করে তার মধ্যে 8টাই আমি বা শখের বাজার এরকম। তো এই শখের শীতলটা দিয়ে আর কি ব্যাপক সারা পাইছে আমি লালমনিহাটে। আচ্ছা আপু, আপনার মেলার স্টল ব্যতীত আপনার কি লালমনিহাটে আর অন্য কোনো স্টল আছে? না, মেলা ছাড়া এখন পর্যন্ত লালমনিহাটে আমার অন্য কোথাও কোনো স্টল নাই। আচ্ছা আচ্ছা, আপনার এই যেগুলো আপনার যেহেতু স্টল নাই, আপনি এই পণ্যগুলো কিভাবে বাইরে যে লালমনিহাটে যাদের কাছে বিক্রি করেন, এটা কিভাবে বিক্রি করেন আপনি? আচ্ছা, কি পারপাসে বিক্রি করেন? এই যে আমার এই যে ভিজিটিং কার্ড আছে, তো এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে এবং আমার পেজের কোড স্ক্যান কিউআর ইয়া দেওয়া আছে। তো যারা মেলার বাইরে মূলত আমার অনলাইন, তো শখের বাজার লিখে যদি সার্চ করে ফেসবুকে, সেক্ষেত্রে আমার যে ফেসবুক পেজ এবং গ্রুপ এই দুইটা তারা পেয়ে যাবে। পাইলে তারা তখন আমাকে মেসেজ করে বা ফোনে কল করে অর্ডার করে, এভাবেই চলতেছে। আর মেলার বাইরে এখন পর্যন্ত আমার কোথাও কোনো শপ নেই, তবে আমার স্বপ্ন আছে একটা শপ দেওয়ার। যে স্টল দিবেন, আচ্ছা স্টল কোথায় দিতে পারেন আপনি? মানে আমার শপ যে যেটা আমার চিন্তা ভাবনা যে সবটা হয়তো শহরের খুব কাছেই, যেখানে শহরের প্রাণ কেন্দ্র হতে পারে মিশন মোড়, বিডিআর গেট, এই যে জায়গাগুলো যেখানে জনবহুল এলাকা। দর্শক, আমরা আপুর সাথে কথা বলতে জানতে পারলাম তিনি এই মেলার মধ্যে একটি ব্যতিক্রমী স্টল দিয়েছেন, যে স্টলটির নাম শখের বাজার, এবং তিনি কিন্তু কয়েক বছর থেকেই এই এই অনলাইন শপটি চালাচ্ছেন এবং উনি কিন্তু এই শীতল দিয়ে লালমনিহাটে সারা ফেলেছেন। তবে তার এখানে শীতল বাদেও কিন্তু নানা রকম বাঙালি আইটেম আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে এই যে রয়েছে তার খাঁটি মধু এবং এখানে এই যে সন্দেশ রয়েছে এবং তিনি কিন্তু শিরিষ পিঠাও এখানে বিক্রি করেন। আচ্ছা আপু, এগুলো কত করে বিক্রি করেন আপনি? শিরিষ পিঠাটা মূলত এক প্যাকেট কত টাকা? এক প্যাকেট 60 টাকা। আচ্ছা, বাইরের থেকে এখানে আপনার দাম কি আপনি কম রাখছেন? মানে বাইরে যে এগুলো বিক্রি হয় তার থেকে কি আপনার মূল্য কম আছে, দাম কম আছে? যে পেজ আছে তারা কি করে দেখা যায়, একটা পিঠে 5 টাকা 60 টাকা করে বিক্রি করে। সেই হিসাব যদি আমি করতে চাই, এখানে কিন্তু আমার যে যতগুলো পিঠে আছে ওই অনুযায়ী কিন্তু এটার রেট কিন্তু 60 টাকা না, আরো অনেক বেশি হয়। আচ্ছা, তা আমি ওইভাবে না গিয়ে যেভাবে সাশ্রয়ী রেটে আর কি ক্রেতাদের কাছে পৌঁছানো যায় আমি সেভাবে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আচ্ছা, আপনি বাদে আর কি আপনার কোনো নারী সদস্য এই শপের সাথে জড়িত আছে? আচ্ছা, আমি বাদে হচ্ছে ওইভাবে জয়েন। আচ্ছা, এটার মূলত ওনার আমি একাই, কিন্তু বাসায় আমার মা আমার ছোট বোন তারা আমাকে মানে সবচেয়ে বেশি হেল্প করে। আমি মার্কেটিং বা সেলস এই বিষয়টা দেখি, তারা হচ্ছে এটার প্রোডাক্ট যে উৎপাদন তারা এখানে হেল্প করে। আর যদি দেখা যায় যে আমার অনেক সময় কাজের প্রেশার পড়ে যায়, তখন আমি গ্রামের 2-4 জন মহিলাকে তাদেরকে আমি নেই, নেওয়ার পর তাদেরকে পারিশ্রমিকের বিনিময়ে তারা আর কি আমার কাজ করে দেয়। আচ্ছা আচ্ছা, ছাত্র এখনো আপনি পড়াশোনা করছেন, তো আপনি চাকরির দিকে না ছুটে এইরকম ব্যবসা প্রতিষ্ঠানের দিকে কেন মনোযোগ দিলেন? আচ্ছা, চাকরি তো আসলে আমরা সবাই ছুটতে চাই, তো আসলে ডিফারেন্ট তো কিছু দরকার। সবাই যদি চাকরি করে তাহলে এই জিনিসগুলা মানুষের কাছে কাটা পৌঁছাবে, এবং চাকরির চেয়ে আমার মনে হয় এই যে এই কাজগুলোতে অনেক আত্মতৃপ্তি আছে, কারণ আমি মানুষকে একটা সার্ভিস দিচ্ছি, এটাও কিন্তু একটা সার্ভিস, একটা ভালো একটা প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি। আর একটু ভিন্ন কিছু করা, একটু এটাতে একটু দেখা যায় পরিশ্রম অনেক কিন্তু একটু স্বাধীনতা আছে। আসলে চাকরি করলে আমি চাইলে একটা ছুটি নিতে পারতেছি না, সেক্ষেত্রে এখানে আমি মালিক, আমি কর্মচারী, আমি সব, সেক্ষেত্রে আমি ছুটি। আপনি যে শপটা দিয়েছেন এই শপ দেখে কেউ কি অনুপ্রাণিত হয়েছে, বা আপনার শপের মতো কি কেউ কোনো শপ দিয়েছে কোনো নারী উদ্যোক্তা তৈরি হয়েছে? আমার হচ্ছে যে শপটা আছে এটা দেখে অনেকেই আমাকে অনেকভাবে মেসেজ করে বা অনেক সময় যোগাযোগ করে যে কিভাবে কি করবে, তাদেরকে আমি হেল্প করি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমার শীতলটা এখন পর্যন্ত আমার শুরু করার পরে তিনজনের মধ্যে 2 জন নারী 1 জন পুরুষ, তারা আমার কাছে শীতলটা পাইকারি দরে নিয়ে তারা অনলাইনে ব্যবসা করতেছে। ও আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার এই শুরুটা যখন আপনি একজন নারী আপনি যখন এটা শুরু করেন কি সহজ ছিল না, তখন সমাজ আপনাকে কি চোখে দেখেছিল? আসলে যখন শুরু করি তখন সবাই ভাবতো যে আমি পাগল হয়ে গেছি, শীতল আবার কি কখনো বিক্রি করা যায় কিনা অনলাইনে। গ্রামের মানুষ বা শুধু গ্রামের মানুষ বলবো না,
আমার আশেপাশে যারা আছে, এমন কি আমার আশেপাশের বন্ধু বান্ধব যারা শিক্ষিত তারাও ভাবতো হয়তো আমি পাগল হয়ে গেছি। আমি এটা কি নিয়ে কাজ করতেছি, এটাকে কখনো মানুষ খাবে বা বিক্রি করতে পারবো কিনা, অনেকেই অনেক কথা বলছে। কিন্তু আমার কথা হইল, আমি যেহেতু পড়াশোনা করেছি, ইন্টারনেট অনলাইন এই জগৎটা সম্পর্কে জানি, একটু হলেও বুঝি, তা আমি তাদের কথা চিন্তা না করে আমি আমার যে প্যাশন, যে দর্শন, সেটা থেকেই আমি এগিয়ে গেছি। এবং আরেকটা বিষয় হলো যে সবচেয়ে আমার জন্য যেটা গর্বের সেটা হলো আমি আমার এই ব্যবসা করার পরে আমি আমার নিজের আয় থেকে একটা 1,00,000 টাকা দিয়ে স্কুটি কিনতে পেরেছি, যেটা একটা মেয়ের জন্য আসলে চাইলেই স্বপ্ন পূরণ করা সম্ভব না। যখন আমার এই পরিবর্তনটা আসলো যে আমি হয়তো একটু ভালোভাবে চলতেছি বা ফ্যামিলিকে সাপোর্ট করতেছি বা একটা গাড়ি কিনলাম, তারপরে ওই যে মানুষগুলো আগে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো তারাই এখন আসলে আমাকে দেখে প্রশংসা করে বা আমাকে দেখে তারাও অনেক কিছু জানতে চায়, শিখতে চায়। দর্শক, আমরা এই আপুর সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম। সে কয়েক বছর থেকে এই পেশায় যুক্ত রয়েছেন এবং তিনি কিন্তু অনেক নিচু থেকে অনেক উপরে উঠে এসেছেন এবং তিনি নিজের টাকায় কিন্তু একটি স্কুটিও কিনেছেন আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের কিছু বিশেষ বিশেষ খেলনা এখানে ঝুলানো রয়েছে স্টলগুলোর সামনে, বাস ট্রাক থেকে শুরু করে পুতুল, বন্দুক থেকে শুরু করে হেলিকপ্টার সব কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখন এবং তারা কিন্তু এখানে কেনাকাটাও করতেছে। দর্শক, আমরা কিন্তু পিছনে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা স্টলগুলোতে পাওয়া যাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে গিয়ে যে আসলে তারা কি কি আইটেম বিক্রি করতেছে এবং যারা ক্রেতা আছে দর্শনার্থী তাদের সাথে আমরা কথা বলবো। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি। আন্টি, কি কি কেনাকাটা করলেন মেলায় এসে? এখনো কিছু কিনিনি, সবে মাত্র ঢুকলাম তো। মেলায় এসে আপনার কেমন লাগতেছে? ভালোই লাগবে অবশ্যই, হঠাৎ করে একটা মেলা লাগছে, ছেলে মেয়ে নিয়ে আসছি, ভালো লাগবে না? মেলার পরিবেশ কিরকম লাগলো আপনার কাছে? না, ভালো আছে। আচ্ছা আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই দোকানের মধ্যে কিন্তু নারীদের বিভিন্ন রকম কসমেটিক প্রসাধনী আইটেম দেখা যাচ্ছে, ব্যান্ড ক্লিপ, কানের নাকের ফুল, নাকের দুল ফুল সব এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সাইডে দেখা যাচ্ছে যে একদম 150 টাকা করে তারা ব্যাগ বিক্রি করতেছে। তো আমরা তা দোকানের সাথে কথা বলবো যে তারা এই ব্যাগগুলো 150 টাকা কীভাবে বিক্রি করতেছে। ভাই, আপনার এই ব্যাগগুলো 150 টাকা যে বিক্রি করতেছেন, এগুলো কি বাইরের ব্যাগের থেকে উন্নত মানের কিনা? হ্যাঁ, উন্নত মানের, অনেক ভালো হবে, অনেক ভালো কোয়ালিটি এগুলো। জি, আপনি এই কতদিনের ইয়া দিতে পারেন যে ব্যাগগুলো কতদিন টিকতে পারে? এটা রাবিউ যদি করে আপনার 2-3 বছরও এগুলো কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, তো আপনার এই মেলার আজকে তৃতীয়তম দিনে কিরকম বেচা বিক্রি হচ্ছে এবং গত যে 2 দিন গেছে তার থেকে তুলনামূলক আজকে ভালো বেচা বিক্রি পাচ্ছেন কিনা? হ্যাঁ, আশা করা যায় আরো ভালো হবে আস্তে আস্তে দিন গেলে। মোটামুটি আজকে কাস্টমারের সমাগম বেশি আর কি, বেশি দেখা যাচ্ছে। জি ভাই, আপনার এই দোকানের মধ্যে কি কি আইটেম আছে? মেয়ের যে আইটেমগুলো আমি বলেছি সেগুলো ব্যতীত আর কি কি আইটেম আপনি এখানে? আমার এখানে বাবুদের খেলনা আছে, কসমেটিক্স আছে, ব্যাগ আছে, তারপর পুতুল পান্ডা আছে। জি আচ্ছা, আপনি ব্যাগ আছে। আচ্ছা, আপনি এখানে এই ব্যান্ডগুলো বিক্রি করতেছেন, এগুলো কত? 30 টাকা করে নেবেন? 30? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা দোকানের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা গত 2 দিনের থেকে আজ তাদের বেচা বিক্রিটা অনেক ভালো যাচ্ছে। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লালমনিরহাট নিউজের সাথেই থাকবেন।